সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি শাহিন আক্তার। আজ আমি তোমাদের পড়াবো নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের অধ্যায় 8। অধ্যায়ের নাম মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং অধ্যায়টি পড়ার পূর্বে আমরা আগে জেনে নিই মুদ্রা কী। মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং সকলের নিকট গ্রহণীয়। অর্থাৎ মুদ্রার সংজ্ঞা এক কথায় আমরা বলতে পারি, মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, সঞ্চয়ের বাহন এবং যা সকলের নিকট গ্রহণীয়। এরপরে আমরা জেনে নিব মুদ্রার ইতিহাস। মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র। ইতিহাস থেকে দেখা যায় যে প্রাচীন যুগে মানুষ বনে জঙ্গলে পাহাড়ের পর্বতে বসবাস করত এবং তারা তাদের প্রয়োজন অনুযায়ী ফসল উৎপাদন করত। প্রথমে মানুষের চাহিদা ছিল খুবই সীমিত এবং পরস্পরের মধ্যে তারা তাদের প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজেদের চাহিদা নির্বাহ করত। তাদের এই ব্যাপারটাকে বলা হতো দ্রব্যের বিনিময় দ্রব্য, অর্থাৎ বার্টার সিস্টেম বা প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা। এবং এই প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থার মাধ্যমে তারা একে অন্যের উৎপাদিত দ্রব্যাদি এক্সচেঞ্জ করে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাত। পর্যায়ক্রমে মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিধি বাড়ার সাথে সাথে মানুষের কর্মকাণ্ড, বিশেষভাবে বিনিময় কর্মকাণ্ডের প্রসার ঘটে এবং সাথে সাথে মানুষের দৈনন্দিন চাহিদাও বৃদ্ধি পায়। এবং এই চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে একটি সাধারণ বিনিময় যোগ্য মাধ্যম হিসেবে খুঁজে বের করার প্রয়াস চালায়। এবং এই সাধারণ বিনিময় মাধ্যম হিসেবে তারা পাথর, ঝিনুক, পোড়ামাটি, তামা, রূপা এবং সোনাকে বেছে নেয়। তোমাদের বইতে কড়ি, সোনারূপার ধাতব মুদ্রা এবং হাতি দাঁতের মুদ্রার ছবি রয়েছে। এগুলো দেখে তোমরা জেনে থাকবে যে এগুলো একসময় বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তবে এই সমস্ত বিনিময় মাধ্যমগুলোর আবার বেশ কিছু অসুবিধাও ছিল, কেননা এগুলোর ব্যবহার, এগুলোর স্থানান্তর, বহন এবং অন্যান্য প্রয়োজনের কারণে ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি। পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধাতব মুদ্রা বৃদ্ধি পাওয়ার কারণে ধাতব পদার্থের সরবরাহে ঘাটতি দেখা যায়। তাছাড়া স্বর্ণ এবং রৌপ্যের তৈরি অলঙ্কার আদি তৈরির কারণেও এ সমস্ত ধাতুর সহজ প্রাপ্যতা সুনিশ্চিত করা গেল না। এবং পরবর্তীতে 19 শতাব্দীর দিকে আস্তে আস্তে কাগজে মুদ্রার প্রচলন ঘটে এবং আজ অবধি তা চলে আসছে। এখনও যদিও ধাতব মুদ্রার ব্যবহার রয়েছে, তবে তার ব্যবহার খুবই সীমিত। তো এই হচ্ছে মুদ্রার ইতিহাস। এরপরে আমরা যাব মুদ্রার বৈশিষ্ট্য। মুদ্রার বৈশিষ্ট্য হচ্ছে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ যে কোনো লেনদেন করার জন্য মুদ্রা ব্যবহার করা হয়। যেমন আমি কোনো একটা বই কিনতে গেলাম, সেই বই কেনার জন্য আমাকে মুদ্রাকে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। এর জন্য মুদ্রাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে সঞ্চয়ের ভাণ্ডার। মুদ্রা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে। অর্থাৎ মুদ্রা না থাকলে, টাকার অস্তিত্ব না থাকলে আমরা সমাজ সঞ্চয়ের কাজটি দুরূহ হয়ে যেত। মুদ্রার মাধ্যমেই আমি ভবিষ্যতের জন্য আমি প্রয়োজনীয় মুদ্রা সঞ্চয় করে থাকি। তাই এজন্য কি মুদ্রা সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে থাকে। এরপরে রয়েছে মূল্যের পরিমাপক। মুদ্রা মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। অর্থাৎ যে কোনো অর্থনৈতিক পণ্য বা সেবার মূল্য কত এটা নির্ধারণ করার জন্য আমাকে মুদ্রার ব্যবহার করতে হবে। আর আমি দৈনন্দিন শ্রমিকের মজুরি, বইয়ের মূল্য বা যে কোনো অর্থনৈতিক বস্তুর মূল্য নির্ধারণ করার জন্য মুদ্রা মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে থাকে। তো এই হলো মুদ্রার বৈশিষ্ট্য। এরপরে আরেকটি জিনিস যেটা তোমাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক। মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক আছে কি? হ্যাঁ, মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক রয়েছে। মুদ্রা এবং ব্যাংকের সম্পর্কের মধ্যে ক্ষেত্রে আমরা বলতে পারি, মুদ্রার মাধ্যমেই আমরা ব্যাংকে টাকা জমা রাখি এবং মুদ্রার মাধ্যমেই আমরা আমাদের প্রয়োজনীয় টাকা বা ঋণ হিসেবে ব্যাংক থেকে তুলে নিই। তার মানে ব্যাংক এবং মুদ্রার মধ্যে সম্পর্ক রয়েছে। মুদ্রা প্রচলন হবার পরপরই ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়েছে। ব্যাংক মুদ্রার মাধ্যমে আমানত সংগ্রহ করে ও ঋণ দেয়। এ কারণে মুদ্রা ব্যাংক ব্যবসার প্রধান উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এক কথায় ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ হয়েছে মুদ্রাকে ঘিরেই। মুদ্রা ছাড়া ব্যাংক ব্যবসা অচল, আবার ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহারও সীমিত। অর্থাৎ একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এজন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। অর্থাৎ মুদ্রা এবং ব্যাংকের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। 1 মিনিটে আমরা আমাদের ক্লাসটাকে রিভিশন দিয়ে নেই।
মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এই অধ্যায়টিতে আজকে আমরা পড়েছি মুদ্রা অংশটি। মুদ্রা অংশে আমরা জেনেছি যে মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং যা সকলের নিকট গ্রহণীয়। মুদ্রার ইতিহাসে আমরা জেনেছি মুদ্রার ইতিহাস খুবই প্রাচীন। প্রাচীনকালে মানুষ বার্টার সিস্টেম বা দ্রব্যের বিনিময়ে দ্রব্য বিনিময়ের মাধ্যমে তাদের প্রয়োজন মিটাতো এবং পরবর্তীতে আস্তে আস্তে তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ধাতুর মুদ্রা এবং পরবর্তীতে আস্তে আস্তে কাগজের মুদ্রার প্রচলন হয়েছে এবং আজ অবধি তা চলে আসছে। এরপরে মুদ্রার বৈশিষ্ট্যতে আমরা জেনেছি মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক। অর্থাৎ মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মুদ্রার মাধ্যমেই আমরা আমাদের প্রয়োজনীয় বস্তু বিনিময় করে থাকি, আর মুদ্রার মাধ্যমেই আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকি, আর মুদ্রার মাধ্যমেই কোনো একটা বস্তুর মূল্যের পরিমাপ করে থাকি। আর অর্থাৎ যে কোনো অর্থনৈতিক বস্তু মূল্য পরিমাপ করার জন্য মুদ্রা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আর এরপরে আমরা জেনেছি যে মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক। মুদ্রা এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক রয়েছে। মুদ্রার মাধ্যমেই আমরা ব্যাংকে টাকা রাখি এবং আমরা আমাদের প্রয়োজনীয় টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে তুলে নেই। আবার মুদ্রার মাধ্যমেই ব্যাংক আমাদেরকে প্রদেয় এবং প্রাপ্ত সুদ দিয়ে থাকে। এটা কোনো কাগজে দলিলের মাধ্যমে হয় না, মুদ্রার মাধ্যমেই ব্যাংক আমাদেরকে সুদ দিয়ে থাকে এবং আমাদের কাছ থেকে সুদ নিয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা ব্যাংক এবং ব্যাংকিং অংশটি থেকে শিখব। তো সেই পর্যন্ত ভালো থেকো তোমরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।